বাহ এখানে কেমন নিশ্চিন্ত হয়ে বসে আছে আপনি কি জানেন ওদিকে কি হয়েছে কেন কি হয়েছে কি হয়েছে রাজকুমারী খনা সে আবার সকলের সামনে নিজেকে মহান প্রমাণ করতে সক্ষম হয়েছে অর্থাৎ আচার্যদেবের প্রশ্নের এমন সহজ সমাধান সে করে দিয়েছে যা সিংহলের তাবর জ্ঞানী ব্যক্তিরাও পারেনি সে কি কিভাবে ঠিক যেভাবে প্রতিবার প্রতিবার সে আমাদের স্বপ্নকে চুরমার করে নিজে জয়লাভ করে ঠিক সেভাবে না এ কখনো হতে পারে না রাজকুমারী খনা হয়তো তার প্রতিভার প্রদর্শন করেছে কিন্তু জয়লাভ আমি তাকে আর কখনো করতে দেব না কখনো না মাসুমা এ কথা আপনি আগেও বহুবার বলেছেন কিন্তু আমাদের পরাজয় এড়াতে পেরেছেন কি ত্রিজটা তুমি কি আমাকে সন্দেহ করছো সন্দেহের প্রশ্ন নয় বার বার পরাজয়ের গ্লানি সহ্য করতে করতে আমি কিসের পরাজয় ত্রিজটা একবারও ভেবে দেখেছো কি উপতিষ্য ঐশিকা খনা এরা কখনো কি স্বস্তিতে থাকতে পেরেছে এটা কি আমাদের জয় নয় ও আপনি তাহলে এটুকুতেই সন্তুষ্ট কখনো না তুমি দেখে নিও ত্রিজটা খুব শীঘ্রই ওদের এই জয়ের মধুর স্বাদ তিক্ততায় পরিণত হবে আপনার কি আর কোনো পরিকল্পনা আছে অবশ্যই রাজকুমারী খনাকে আর নতুন করে সাফল্যের স্বাদ আমি পেতে দেব না যতটুকু পেয়েছে ততটুকুতেই সন্তুষ্ট থাকবে কিন্তু মাসুমা ওরা যদি নতুন করে কোনো পরিকল্পনা করে আমরা সেটা জানতে পারবো কি করে তার জন্য তো ঘরবন্দি হয়ে থাকলে চলবে না ত্রিজটা দেখতে হবে ওদের কোনো পরিকল্পনা যেন আমাদের অগোচরে না ঘটে ওদের পরাজিত করতে হলে ওদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে আচার্য দেবের পরীক্ষায় তুমি যেভাবে উত্তীর্ণ হয়েছো তাতে আমরা সত্যি খুব খুশি হয়েছি গর্বে আমার বুক ভরে উঠেছে এ তো সবে শুরু রাজিমা আপনাদের আশীর্বাদ যদি সব সময় আমার সাথে থাকে তাহলে আমি আরো আরো অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো পারবে তো তুমি নিশ্চয়ই পারবে আমাদের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না রাজিমা কোনোদিনও না যে যে সাফল্য আমি পেলাম সেইগুলোকেই পাথেয় করে পরবর্তী সাফল্য আমাকে অর্জন করতেই হবে কি জানো খনা আমাদের সকলের আগে ধারণা ছিল যে পুরুষরাই জ্ঞানীগুণী হওয়ার যোগ্য সব বিষয় তাদের অগ্রাধিকার পাওয়া উচিত আজকে সেই ধারণা তুমি মুছে দিয়েছ আচ্ছা রাজিমা নারীরা যে জ্ঞানার্জন থেকে বঞ্চিত থাকবে এটা তো পুরুষদেরই প্রচলিত প্রথা আর শেষ পর্যন্ত কি আমি এই প্রথা ভাঙতে পারবো পারবে খনা পারবে তুমি তো পারবে আর আজ আমি এই মুহূর্তে একটা প্রথা ভাঙবো এক্ষুনি কি প্রথা এত বছর ধরে পুরুষদের উদ্দেশ্যে আরতি করা হতো আজ আমি তোমার উদ্দেশ্যে আরতি করব আজ তুমি আচার্য দেবের প্রশ্নের মীমাংসা করে সবাইকে হতবাক করে দিয়েছো খনা আমি খুব খুশি হয়েছি খুব খুশি কিন্তু তোমাকে পরাস্ত করতে পেরে যে আমি বেশি খুশি হয়েছি ভাই কাকা পরাজয়ের স্বাদ কেমন তা একটু বোঝো প্রতি বছর শিক্ষা গ্রহণে অনুমতি খুঁজেছি আমি আর ব্যর্থ হয়েছি তাই ব্যর্থতার জ্বালা আমার থেকে বেশি আর কে বুঝবে কি ভাবছো খনা ভাই কাকা যুদ্ধে তোমায় পরাস্ত হতে দেখে আমি খুব আঘাত পেয়েছি মনে খুব আঘাত পেয়েছো পাবো না যাকে ছোট থেকে অসীমিতে জয় হতে দেখেছি তার পরাজয় কখনো মানা যায়
বলো। কি হলো ভাই কাকা, হঠাৎ চুপ করে গেলে? আসলে আমি আমার পরাজয়টাকে নিয়ে খুব একটা চিন্তিত নই। একজন মহান যোদ্ধা সবসময় জয় পরাজয়কে সমান দৃষ্টিতে দেখে। সে জানি তো ভাই কাকা, তোমার মধ্যে এরকম গুণ আছে বলেই তো তুমি অন্যতম শ্রেষ্ঠ বীর। আরেকটা কথা কি জানো খোনা, একজন প্রকৃত রাজপুরুষ হিসেবে আমি কিন্তু একজন রাজরক্তের অধিকারীর হাতেই পরাস্ত হতে বেশি পছন্দ করব। মহানামা, খুব ভালো হয়েছে তুমি আছো। আমি এখন খনার উদ্দেশ্যে আরতি করব। খুব ভালো কথা, খনা আজ যে সাফল্য পেয়েছে তাতে এইটুকু তোর প্রাপ্যই। এবার তাহলে আজ দাদার কাছ থেকে ঠিক কি চাইবে খোনা? তুমি বলো না ভাই কাকা, আমার ঠিক কি চাওয়া উচিত? এই কয়েকটা বছরে তুমি অনেক বুদ্ধিমতী হয়ে উঠেছো খোনা। আমার ভাবনার থেকে অনেক অনেক বেশি মঙ্গল হোক তোমার। কি ব্যাপার ত্রিজটা, এত উত্তেজিত ভাবে হাঁটাচলা করছো কেন? বিভীষণ উৎসব থেকে সকলে ফিরে এসেছে, এবার কি করা যায় বলুন তো। এবারেই তো আসল খেলার শুরু ত্রিজটা, এবারের খেলাটা কিন্তু খুব ঠান্ডা মাথায় খেলতে হবে আমাদের। আচার্যদেবের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে খনা তো অর্ধেক জয় নিজের পক্ষে নিয়েই নিয়েছে, এখন আমরা কি আর নতুন করে? কি বলছো বলো তো তুমি, খনা শুধুমাত্র একটা হেয়ালির জবাব দিয়েছে, তার মানেই তো এই নয় যে সব যুদ্ধ সে জয় করে নিয়েছে, এখনো অনেক কিছু বাকি আছে ত্রিজটা। কিন্তু মাসুমা, খনা যদি আবার এসব অপ্রয়োজনীয় কথা না বলে চলো আমরা দেখি প্রাসাদে এবার কি ঘটতে চলেছে, পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদেরও কিন্তু একটা চাল দিতে হবে। খনা যদি এই পরীক্ষায় অংশগ্রহণ না করতো তাহলে হয়তো এতটা দুশ্চিন্তাই করতাম না। কি করে যে ওই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেল? তুমি জানো না, মহানামার জন্যই তো খনা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। যাগে, সেসব কথা ভেবে কোনো লাভ নেই, চলো একবার গিয়ে সবটা দেখি। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? সেটা জেনে তোমার লাভ কি? আশ্চর্য কি হয়েছে বলবে তো? উৎসব প্রাঙ্গণে তুমিই নাকি খনাকে সমর্থন করেছিলে যাতে ও সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, সেটা করেছিলাম, তার কারণ আমি কারণটা আমি জানতে চাইনি মহানামা, আমি জানতে চেয়েছি তুমি সমর্থন করেছিলে কিনা। হ্যাঁ করেছিলাম। এবারে কারণটা জানতে পারি? আহা ত্রিজটা, আহ মাসুমা, আমি মহানামার মুখ থেকে উত্তরটা শুনতে চাই, বলো। দিদি, তুমি হয়তো রাজ অন্তঃপুরের রাজনীতিটা ভালো বোঝো, কিন্তু আসল রাজনীতি সম্পূর্ণ পৃথক, এর সাথে অন্তঃপুরের কোনো সম্পর্ক নেই। তাই এই রাজনীতিতে জয় করতে হলে
অনেক বাঞ্ছিত এবং অবাঞ্ছিত ঘটনা ঘটাতে হয়, আর আমাকেও সেটাই করতে হয়েছে, এটা মনে রাখো। তোমার এই হঠকারি সিদ্ধান্ত আর কথাবার্তার জন্য তোমাকেই যে সব থেকে বেশি বিপদে পড়তে হয়, এটা তুমি আর কবে বুঝতে পারবে ত্রিজটা? এ কথা কেন বলছেন? মুখে তুমি মহান আমার সাথে দূরত্ব কমাতে চাইছো, অথচ ভুল সময়ে ভুল কথা ভুল সিদ্ধান্ত নিচ্ছ। কেন তুমি বুঝতে চাইছো না, মহানামা যা করছে তা জেনে বুঝেই করছে, এই সরল সত্যটা তুমি আর কবে বুঝবে ত্রিজটা? মাসুমা, আমার ভাইয়ের কোনো সিদ্ধান্তে আমার মনে যদি প্রশ্ন জাগে, তাহলে আমি সেটা নিয়ে জিজ্ঞাসা করতে পারবো না? ও তো আমার নিজের ভাই। অবশ্যই করবে, তবে সময় সুযোগ বুঝে, যখন তখন নয়। এখন চলো তো আমাদের আসল উদ্দেশ্য খোনা, চলো ত্রিজটা, এবার তার কাছে যাওয়া যাক, চলো। সত্যি খনা, তোমাকে আমি যত দেখছি ততই যেন অবাক হচ্ছি। তোমার বিবেচনা বোধ বুদ্ধি সবই আশ্চর্যজনক। সেই জন্যই তো আমাদের সিংহলের ভাগ্য লক্ষ্মী। আচ্ছা খনা, একটা কথা আমায় বলো তো, আজকে রাজার কাছে তুমি তোমার কোন ইচ্ছের কথা জানতে চাইবে? যখন সময় হবে সব কিছু ঠিক সময় জানতে পারবে। আসলেও এই বিষয়টা একটু গোপন রাখতে চাইছে। ঠিক আছে, ততক্ষণ না হয় অপেক্ষাই করব। জানো খনা, আমার তো বেশ ভয় ধরে গিয়েছিল, সত্যি যদি ওই পরীক্ষায় তোমায় অংশ নিতে না দেওয়া হতো। কিন্তু খনার যখন এত গুণ, তখন ওকে বেঁধে রাখবে এমন সাধ্য কার আছে? আচ্ছা রাজিমা, একথা কি সত্যি যে খনা কোনোদিন কোনো প্রথাগত শিক্ষা গ্রহণ করেনি? সিংহল রাজপরিবারের কিছু রীতিনীতি আছে, সেই নিয়ম নীতি না মেনে চললে নিয়মানুবর্তিতা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু নিয়মানুবর্তিতা নষ্ট হওয়ার কথা একবারও বলিনি। অবশ্যই বলেছো, তুমি তোমার দেশের নিয়ম নীতি এখানে প্রবর্তন করার চেষ্টা করছো, সেটা কিন্তু ঠিক নয় সমৃদ্ধি, এটা মনে রেখো। ত্রিজটা, তুমি এইভাবে কেন বলছো? ও তো সে অর্থে কিছু বলেনি। কি অর্থে বলেছে তা আমি জানি, নারী শিক্ষার প্রচলন সিংহলের পক্ষে কতখানি ক্ষতিকারক সেটা বোঝার মতো বয়স বা বিবেচনা কোনোটাই ওর নেই। আসলে ত্রিজটা বোধ করি বলতে চাইছে যে খনার প্রথাগত শিক্ষার কথা বলে সমৃদ্ধি শৃঙ্খলের নিয়ম শৃঙ্খলাকে নষ্ট করতে চাইছে। কিন্তু মাসুমা, সিংহলের রীতিনীতির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অতিথি সেবা, তা ঋদ্ধিমণি কথাকে নিয়ে এভাবে বিদ্রুপ করাও কি সিংহলের রীতিবিরুদ্ধ নয়? খনা, আমি তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, বড়দের কথার মাঝখানে ছোটরা এভাবে কথা বলুক তা আমি অন্তত একেবারেই পছন্দ করি না। আমি আপনাদের সকলকে একটা ছোট্ট অনুরোধ করব, আজ বিভীষণ উৎসব, আজ খনার জন্মদিনও বটে, তাই আজ আর এই অশান্তি না করলে হয় না? তা তো ঠিকই, তাছাড়া মহানামা ফিরে এসেছে, সেই নিয়েও তো আমাদের আনন্দ করা উচিত, সেই কারণে অশান্তি করা উচিত নয়, তাই না ত্রিজটা? সে কথা ওনার পক্ষে মনে না রাখাই স্বাভাবিক। না ত্রিজটা, তুমি আমাকে ভুল বুঝছো, তা কখনোই নয়। তবে সব দিক বিবেচনা করে আজ এ প্রাসাদে কোনো অশান্তি সৃষ্টি হোক তা আমি চাই না, আমি হতেও দেব না। খনামা, আজ তুমি যেভাবে আচার্য দেবের প্রশ্নের উত্তর দিয়েছো তাতে আমি সত্যি অবাক। আমি আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি, খুব প্রসন্ন। বাবা, তোমরা যদি সবাই এভাবেই আমার উপর ভরসা রাখো, দেখবে আমি সিংহলের স্বার্থে আরো অনেক কিছু করতে পারবো। কিন্তু একটা কথা মনে রেখো, আজ যদি তোমার ভাই কাকা না থাকতেন তুমি কিন্তু এই সুযোগই পেতে না।
ক্ষমা করবেন মহারাজ, ছোটদের সুযোগ করে দেওয়াই তো বড়দের ধর্ম। কিন্তু যিনি সে সুযোগ করে দিয়েছেন তাকে গুরুত্ব দিতে গিয়ে খনার গুরুত্বকে খাটো করে দেখানো উচিত হবে না। বাহ, চমৎকার! ভিন প্রদেশের রাজকন্যার যে এতখানি ধৃষ্টতা সেটা তো জানা ছিল না। ধৃষ্টতা কেন বলছেন, আমি তো সত্যি কথাই বলছি। কিন্তু সমৃদ্ধি, কোথায় কোন সত্যটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয় সেটা তোমার বোঝা দরকার, তাই না? এই মেয়ে নিজেকে রাজকন্যা বলে পরিচয় দেয়, যার মধ্যে রাজকন্যা সুলভ কোনো আচরণ নেই। সমৃদ্ধি, তুমি একজন ভিন দেশি রাজকন্যা, নিজের মর্যাদার কথা ভুলে যেও না। আর একটা কথা আমি তোমার মুখ থেকে যেন না শুনি। কিন্তু রাজিমা, আমি তো ন্যায্য কথাই তোমাকে আমি চুপ করে থাকতে বলেছি। আবার যথারীতি বাগযুদ্ধ শুরু করলে তো? কিন্তু আমি যে এখনো বাবার কাছ থেকে জন্মদিনে কোনো উপহার চাইনি সেটা কি কারো মনে আছে? ঠিকই তো, খনাকে এখনো কেন কোনো উপহার সামগ্রী দাওনি উপদেশ্য? ভোরবেলাতেই তো খনাকে তোমার উপহার তুলে দেওয়া উচিত ছিল। মাসুমা, আমার বাবা জানেন আমি কখন কি চাইতে পারি, কারণ আমার বাবা পৃথিবীর সব থেকে ভালো বাবা। আর আমি জন্মদিনে যা চাই বাবা আমাকে তাই দেয়। আসলে আমার খনামা আমার কাছে এমন কিছুই চায় না যা বাবা হিসাবে আমার পক্ষে দেওয়া অসম্ভব। এই কথাটা তুমি বোধ করি ঠিক বলছো না উপদেশ। কেন? খনা বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর সীমাবদ্ধতা কতখানি হওয়া উচিত সে সম্পর্কে ওর কোনো ধারণাই তৈরি হয়নি। তোমার বোধ করি মনে আছে একবার এই খনার জন্যই তুমি দ্বিতীয় বিবাহ করনি, আর ওই শিকার সতী হওয়ার উপক্রম হয়েছিল। এ তো অবান্তর কথা, কারণ খনাই শেষ পর্যন্ত ওই শিকাকে বাঁচিয়েছিল। এই তো রাজ্যতীশ মশাই এসে গেছেন। পিসি, একটা কাজ করো না, ওনাকে গণনা করে বলতে বলো না যে আমার ঠিক কি চাওয়া উচিত। গণনা করা সম্ভব নয়, আর এইভাবে জ্যোতিষ শাস্ত্রের অবমাননা করাও উচিত নয়। ক্ষমা করবেন, আমি কিন্তু জ্যোতিষ শাস্ত্রের অবমাননা করতে চাইনি। আমি শুধু এইটুকুই জানতে চেয়েছিলাম যে আজকের দিনটা আমার বাবার আর আমার ঠিক কেমন যাবে। এটা তো কোনো ঠিক কথা হলো না খনা। না, আসলে মাসুমা, আজ তো বিভীষণ উৎসব, তাই এই গণনা সম্পর্কে আমিও জানতে খুব আগ্রহী। না মানে আজকের দিনটা নিয়ে ঠিক? সে কি কথা রাজ্যতীশ মশাই, আমি তো ভেবেছিলাম আপনি প্রতিদিনই সেই দিনটাকে নিয়ে কিছু না কিছু গণনা করে থাকেন। কারণ আপনি তো বলেছিলেন যে জয়মের উপর বিশেষ দিনে কোনো আক্রমণ হতে পারে। খনা, খনা, দেখো প্রতিদিনের গণনা এভাবে করা তো সম্ভব নয়। তুমি তো অনেক বড় হয়ে গেছো মা, তোমার কাছ থেকে আরো পরিণত আচরণ আশা করি আমরা। না না রাজিমা, আমি কিন্তু কাউকে আঘাত করতে চাইনি। যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি তাহলে ক্ষমা চাইছি। উপতিষ্ঠ আমি থাক থাক রাজিমা, এই বিষয় নিয়ে আর বেশি চর্চা করে লাভ নেই। তার থেকে ভালো হয় আমি খনামার কাছে জিজ্ঞেস করি ওর ইচ্ছের কথা। খনা, এটা কিন্তু খুব ভালো সুযোগ। ঈশ্বরের কাছে আজ প্রার্থনা করে এমন কিছু চেয়ে নাও যা তোমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। বাবা, এত বছর ধরে আমি শিক্ষার অধিকার অর্জনের জন্য অপেক্ষা করে এসেছি, আজ সেই অপেক্ষার বাঁধ ভেঙে গেছে। হয় এক্ষুনি সে অধিকার পাবো, নয়তো কখনোই নয়। বাবা, দয়া করে আমাকে অনুমতি দাও যাতে আচার্যদেবের আশ্রমে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করতে পারি। খনা, এ অত্যন্ত এক অবাস্তব প্রস্তাব। আমার পক্ষে তোমার এই ইচ্ছা পূরণ করা সম্ভব নয়, আমার কোনো অধিকার নেই। আশ্চর্য, এ জাতীয় ইচ্ছে সকলের সামনে প্রকাশ করাই তো অন্যায়। কেন অন্যায়? কেন,
সে উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই। সবথেকে বড় কথা, এসব খনার মাথায় কে ঢোকাচ্ছে সেটা আগে জানা দরকার। এভাবে কথা বলা তো উচিত নয়। খনা খনা ইচ্ছা প্রকাশ করেছে মাত্র, সেই ইচ্ছা পালন করা হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়। কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনাদের আপনাদের আশকারাতেই কিন্তু খনার আজ এই অবস্থা। ওভাবে কেন বলছো ত্রিজটা? খনা কোনো অন্যায় আবদার করলে দেবী জাহ্নবী নিশ্চয়ই তার প্রতিবাদ করবেন। কিন্তু আমি তো কোনো অন্যায় আবদার করিনি। নিশ্চয়ই করেছো। সিংহলের রাজবংশের মান সম্মান ভুলুণ্ঠিত করতে আর কি বা বাকি রেখেছো তুমি? ত্রিজটা, তুমি ভুলে যেও না, খনা কিন্তু সিংহলের ভাগ্যলক্ষ্মী। ছোটবেলা থেকে খনার জন্যে সিংহল বারবার বিপদমুক্ত হয়েছে, তাই বলে ওর সব আবদার মেনে নিতে হবে? বলছিলাম যে দয়া করে আপনারা আপনারা শান্ত হন। খনা, এদিকে এসো। তুমি কেন এরকম অদ্ভুত ধরনের আবদার করছো? বাবা, আমি তো আমার শুধু ইচ্ছার কথাটাই বলেছিলাম, আমি তো কোনো অন্যায় আবদার করিনি। কিন্তু খনা মা, এই ইচ্ছা যে কতটা ক্ষতিকর, কতটা নিয়ম বিরুদ্ধ সেটা কি তুমি জানো না? বাবা, আমি এমন কি অন্যায় কাজ করেছি আমাকে এভাবে? খনা, এবারে তুমি তোমার সীমা উল্লঙ্ঘন করছো, তাই স্থান কাল পাত্র কিছু বিবেচনা না করে যা ইচ্ছা তাই বলে চলেছ। আমরা এটা তোমার থেকে আশা করিনি। বাবা, আমি তো শুধু আমার মনের কথাটাই বলেছিলাম। আমি আর একটা কথাও তোমার মুখে শুনতে চাই না। যা দেখতে পাচ্ছি তাতে এই সমস্ত বিষয়টাই এই রাজ পরিবারের অন্দরমহলের বিষয়, সেখানে তো আমার থাকাটা ঠিক না। চলি, প্রণাম। উপতিষ্য, বুঝতে পাচ্ছি আজ তোমার কন্যার জন্মদিন, আজ তোমার কাছে খনা কিছু চাইলে তোমার পক্ষে অবহেলা করা শক্ত, কিন্তু ও তো ছোট, ভুল করে যদি কিছু একটা চেয়েই থাকে, তুমি তো বড়, তোমার ভেবে চিনতে দেখা উচিত কোনটা ওকে দেওয়া উচিত আর কোনটা উচিত নয়। একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি কিছুতেই বুঝতে পারছি না কেন সবাই খনার ইচ্ছাকে এভাবে দেখছেন। ওর ইচ্ছা তো কখনোই অযৌক্তিক নয়। ঋদ্ধিমণি, তার কারণ কি জানো? জ্ঞান মানুষকে মুক্ত মনের হতে সাহায্য করে, আর এ প্রাসাদের সবাই নিকৃষ্ট মন নিয়ে থাকতে সম্ভবত বেশি পছন্দ করে।